শিক্ষার্থীকে ক্লাসরুমে গুলি করে শিক্ষক। শহীদ এম মনসুর আলী কলেজের চাঞ্চল্যকর ঘটনা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। কোনো কারণ ছাড়াই উনি জাস্ট গুলি উঠালো, কিছুক্ষণ কথা বললো, স্যার বলল। সিনেমা নয়, ঠিক এক বাস্তব ঘটনা। শহীদ এম মনসুর আলী কলেজে শিক্ষার্থীর উপর ক্লাসরুমে গুলি করে এক শিক্ষক, এবং সেই ছাত্রের দোষ ছিল যে ক্লাসরুমের ভিতরে সে হই হুল্লুর করে এবং সে অভদ্রতা করে। এই ঘটনাটি কিন্তু আমরা সবসময় সিনেমাতে দেখে আসছি যে সিনেমার মধ্যে অনেক গুলাগুলি হয়, বা আমরা কিন্তু অমরন ফায়ারের অনেক টিকটক ভিডিও বা অনেক ফানি ভিডিওতে দেখছি যে অমরন ফায়ার শিক্ষার্থীর উপর অনেক দা চাকু বা বন্দুক দিয়ে অনেক অ্যাক্টিং করে সে ফানি ভিডিও করে। সেই ঘটনা কিন্তু বাস্তবে ফলাফল পাচ্ছে যে শহীদ এম মনসুর আলী কলেজে ডক্টর রায়হান শরীফ সে ক্লাসরুমের মধ্যে এক শিক্ষার্থীর গায়ে সরাসরি গুলি করে দেয়, এবং সেই কথাগুলো কিন্তু শিক্ষার্থীরা নিজের মুখেই বলতেছে। আপনারা ভিডিওগুলো দেখেন। তারা কিন্তু স্পষ্টভাবে বলতেছে ডাক্তার রায়হান শরীফ শিক্ষার্থী আরফাত আমেল তোমালের পায়ে সরাসরি সে গুলি করে দেয়, এবং তাকে যেন হাসপাতালে না নেওয়া হয়, এবং তাকে যেন যে হাসপাতালে নিবে তাকেও সেই ক্লাসের শিক্ষক গুলি করবে, সেই ভয়টাও কিন্তু সেই শিক্ষক ক্লাসরুমের মধ্যে দেখিয়েছিল। আপনারাই বুঝেন কতটুকু খারাপ একজন শিক্ষক হলে সেই শিক্ষকের কাছে একটা অবৈধ পিস্তল থাকে, এবং সেই পিস্তলটা কিন্তু অবৈধ। যখন পুলিশ সেই শিক্ষককে ধরে এবং সেই পিস্তলটা পায়, সেই পিস্তলের গায়ে কিন্তু কোনো বৈধতা ছিল না, বা সেই পিস্তলটা কিন্তু সম্পূর্ণ অবৈধ ছিল।